ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে এবং পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই অবস্থায় মডেল কোড অফ কন্ডাক্টের বিধিভঙ্গের অভিযোগ উঠল কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের বিরুদ্ধে। কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের মধ্যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার লক্ষ্য করা গেল। আর তারপরেই পঞ্চায়েত নির্বাচনের বিধিভঙ্গের অভিযোগ খোদ বিডি অফিসের দিকে। এই ঘটনায় কংগ্রেস এবং বিজেপি বিডি অফিসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তৃণমূলে দালালি করার জন্য এই ধরনের কাজ করে যাচ্ছে প্রশাসনিক কর্তারা। এই ঘটনায় তারা নির্বাচন কমিশনারের দ্বারস্থ হবেন বলেও জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে লাগানো আছে, আমাদের প্রশ্ন হচ্ছে কেন থাকবে? কারণ টোটাল জায়গা থেকে এই সব সমস্ত ছবি, যেসব ফ্লেক্স বা ফেস্টুন আছে সেগুলো সরে নেওয়া অবশ্যই দরকার। কারণ এই সব টোটালটা যেটা ক্যারি অন করবে, তারা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মানে চিন্তাভাবনা করা দরকার যে এখন অবধি এই ছবি বিজ্ঞাপন লাগানো আছে বা এই যে বিজ্ঞাপন লাগানো আছে কেন লাগানো আছে? নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে, তারপরেও কেন এই ছবি লাগানো থাকবে, ফ্লেক্স লাগানো থাকবে? এটা নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন। প্রথমেই ওই পোস্টারগুলো সরিয়ে দিতে হয়, কিন্তু এখানে যেটা দেখছি কি তৃণমূল পার্টির তরফ থেকে প্রশাসনকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। যেমন কি আমাদের কান্দি থানাকে অঞ্চলের দায়িত্ব দিয়ে দিচ্ছে, আর এসপি থেকে নিয়ে বিডিও এসডিও সবাইকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও এটা দেখেছি, আমরা এই অভিযোগটা জানাবো, আমরা এসডিও সাহেব কাছেও যাব, আমরা বিডিও সাহেব কাছেও যাব। এটা একদম করা উচিত নয়। এটা তো অলরেডি মমতা ব্যানার্জির প্রচার করছে কি সামনে পঞ্চায়েত ইলেকশন, এটা দেখাচ্ছি। অন্যদিকে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ওসমান গনি বলেন, বিরোধীরা তো অভিযোগ করবেই, তবে এই পোস্টার ব্যানার তৃণমূল কংগ্রেস ওখানে লাগায়নি, বিডিও অফিস লাগিয়েছে, তারাই বুঝবে কেন লাগিয়েছে। এই পোস্টার ব্যানার আগে থেকে লাগানো ছিল বলেও মন্তব্য করেন তিনি। বিরোধীরা জানে না হয়তো যেগুলো লাগানো আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো অনেক আগে থেকেই লাগানো আছে। আর এই বিডিও অফিসটা তো সরকারি জায়গা, তো সেক্ষেত্রে বিডিও যে বিডিও আছে উনি বুঝবেন ফার্স্ট। আর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো ব্যানার ফেস্টন কিংবা এমসিসের অ্যাক্টে কিছু লাগানো হয়নি। এগুলা যেগুলো লাগানো আছে অনেক পুরনো লাগানো আছে, বিডিও স্যার অবশ্যই খুলে নেবে কিংবা সেটা বিডিও অফিস বুঝবে। পাশাপাশি কান্দি মহকুমা নির্বাচনী আধিকারিক তথা কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না, তবে যদি এই রকম ধরনের কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আমি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। স্বভাবতই পঞ্চায়েত নির্বাচনের আবহে কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই ধরনের পোস্টার ব্যানার ঘিরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরগরম জেলার রাজনীতি। মানে আমি এই একটাও কমপ্লেন্ট ভার্বাল রিটার্ন কোনোভাবে কমপ্লেন্টটা পাইনি কোনো পলিটিক্যাল পার্টি থেকে, এরকম ইনফরমেশন আমার কাছে নেই। কিন্তু যখন আপনি বলছেন কি আছে ওখানে, তো আমি খবর নিচ্ছি বা ব্যবস্থা করছি ওখান থেকে ছড়ানো।